كتاب الله دستوري وخير الخلق أسوتنا. যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকব, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমি এই দুশ্চিন্তায় থাকব ওই সময়তে যে তুমি আমার স্ত্রী কথা। এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে পারবে না, ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে, ধরে পড়বে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কাঁদছ কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আহিস্তে, তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন, জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তপ করো না, বাকি সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জান। আল্লাহ আকবর বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন, দুটাই সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ীফ। আপনি এক অজে বলেছেন, পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সলাত আদায় করতে হবে, এখনো বলছি বাসায় সলাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। কেন? আল্লাহর নবী বলেছেন, যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সলাত আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও, বুখারী মুসলিম। সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে, সালাম দেন, সলাত আদায় করছে, সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে, সালাম দেন, খেতে বসেছে, সালাম দেন, মদ খাচ্ছে, সালাম দেন, পেশাব করছে, সালাম দেন, পায়খানা করছে, সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই, সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই, আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে, কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। এই কুরবানি হলো ওয়াজিব বা ফরজ কুরবানি। অনেকে কিন্তু এখন এই করোনার মধ্যে মাসলা, ঢিলঢাল মাসলা খুঁজতেছে, কুরবানি না দিলে হয় কি না, কিন্তু আসলে কুরবানি দেওয়া হলো ফরজ, যেমন ভাবে ঈদ পড়া ফরজ। নামাজ বেহেস্তের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস, এও শতটুকু মিথ্যা, নামাজ বেহেস্তের চাবি নয়। শুক্রিয়া চাচা কমল।